হ্যালো এভরি আমাদের চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমরা হাজির হয়েছি ক্লাস ইলেভেন ফিজিক্সের এর ইউনিট টু থেকে দশ নম্বর ভিডিও নিয়ে অর্থাৎ ইউনিট টু থেকে আগে আমরা নয়টা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি ভেক্টর রিলেটেড বা আদার্স যা কিছু রয়েছে ইউনিট টু তে সেগুলো রিলেটেড নটা ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে তোমরা এখনো যারা সেগুলো ভিডিও দেখনি নয়টা ভিডিও দেখনি সেই নয়টা ভিডিও দেখে এসে তবেই কিন্তু এই দশ নম্বর ভিডিওটা দেখবে তা না কিন্তু এই ভেক্টর প্রোডাক্ট কি ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট বা দুটি ভেক্টর সমান্তরাল কি করে দেখাবো আমরা আজকের যে ভিডিওটা সেটা বুঝতে পারবে না সুতরাং আমি আবারও বলছি আগের ভিডিওগুলো দেখে সিরিয়াল বাই সিরিয়াল এক দুই তিন চার পাঁচ ছয় করে নয় পর্যন্ত দেখে তারপরেই কিন্তু দশ নম্বর ভিডিওটা দেখবে তো এই ভিডিওতে আমরা কি করব তিনটেই সমস্যার সমাধান করব যে ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি করে নির্ণয় করতে হয় এর আগের দিন আমরা দেখিয়ে দিয়েছি যে ডট প্রোডাক্ট কি করে নির্ণয় করতে হয় এবং ক্রস প্রোডাক্ট ফর্মুলার সাহায্যে কিভাবে বের করতে হয় তো আজকে যে ক্রস প্রোডাক্টটা নির্ণয় করা হবে সেটা ডিটার্মিনেন্ট সিম্বল দিয়ে বা ডিটারমিনেন্টের সাহায্যে কিভাবে আমরা ক্রস প্রোডাক্টটা নির্ণয় করব এটা দেখিয়ে দেব এবং যদি পরের প্রবলেমটা হচ্ছে দুটো ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে সেই দুটো ভেক্টর সমান্তরাল বা প্যারালাল কি করে দেখাবো তারপরে একটা প্রবলেম দেওয়া আছে ফর থ্রি পি কিউ অ্যান্ড আর মানে পি কিউ আর তিনটি ভেক্টর যার জন্য পি ভেক্টর এবং কিউ ভেক্টর যোগ করলে আমরা আর পাই এবং পি আর কিউ এর যে মান রয়েছে সেগুলোকে যোগ করলে আমরা আর এর মান এর সমান পাই দেখো এখানে ওপরের চিহ্ন নেই মানে ভেক্টর চিহ্ন মানে এগুলো মান দেন প্রুফ তাহলে এই যে শর্তগুলো যে দুটো দেওয়া আছে এই শর্তটা যদি দেওয়া থাকে তাহলে দেখাও যে পি এবং কিউ আর প্যারালাল টু ইচ আদার অর্থাৎ পি এবং কিউ যে ভেক্টরটা সেটা পরস্পরের প্যারালাল বা তারা পরস্পরের সমান্তরাল তো কি করে এই সমস্যা সমাধানগুলো করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে এই ধরনের সমস্ত সমস্যার সমাধান তোমরা নিজেরাই করতে পারবে তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখে নেব এক নম্বর প্রশ্ন যে ক্রস প্রোডাক্ট কি করে নির্ণয় করতে হয় যেখানে দুটো ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর এবং বি ভেক্টর আমরা এ ক্রস বি নির্ণয় করব প্রথমে এক নম্বরটা দেখে নেব অর্থাৎ ক্রস প্রোডাক্ট তাহলে দুটো ভেক্টর যেটা দেওয়া আছে আগে লিখি এ ভেক্টর সমান সমান কী দেওয়া আছে ফোর আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবং বি ভেক্টর সমান সমান কী বলা আছে থ্রি আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ এটা হলো বি ভেক্টরের মান দেওয়া আছে তাহলে এ ক্রস বি আমরা কিভাবে নির্ণয় করব বললাম যে ডিটারমিনেন্টের সাহায্যে তাহলে এ ক্রস বি সমান সমান এটা হলো ডিটারমিনেন্ট সিম্বল দুপাশে দুটো সোজা দাগ দিব এরপরে কি লিখব তিনটে যে ইউনিট ভেক্টর আছে সেটা পরপর লিখবো নিয়ম কিন্তু একই ভালো করে দেখো আই জে ক্যাপ এগুলো ফাঁকা ফাঁকা দিয়ে লিখবো তারপরের লাইনে কি লিখব যে এ ভেক্টরটা যে আছে তার যে কোফিসিয়েন্ট আয়ের সোজা আই আয় লিখবো যেটা এর আগে কে আছে চার তাহলে আয়ের সোজা এর জন্য চার লিখি তারপরে তিন এর আগে কিছু নেই মানে মনে মনে ওয়ান আছে এরপরে সেম বি ভেক্টরের জন্য লিখতে হবে আয়ের জন্য কে আছে আয়ের কফিশিয়েন্ট তিন তাহলে আয়ের সোজা নিচে তিন লিখব জের সোজা দুই কের সোজা চার এই অবধি বোঝা গেল এর পরের লাইন দেখো খুব ভালো করে বোঝার চেষ্টা করবে প্রত্যেকটা স্টেপ কিন্তু সেমই থাকবে এর পরের লাইন মনে রাখার জন্য তোমাদেরকে একটা সিম্বল প্যাটার্ন মনে রাখতে হবে প্লাস মাইনাস প্লাস এটা মনে রাখবে ঠিক আছে প্লাস মাইনাস প্লাস পরে বোঝাচ্ছি তো প্রথমেই আমাদের এই আয়ের জন্য নির্ণয় করতে হবে তো আয়টাকে লিখলাম আই ক্যাপ আই ক্যাপ যখন লিখব আয়ের সোজা রো এবং কলামগুলো ঢেকে রাখবো আয়ের সোজা রো কলাম ঢাকলে আমরা কি পাচ্ছি দেখো থ্রি ফোর আর ওয়ান টু এই দুটোই ঢেকে দাও তাহলে কি দেখা যাচ্ছে শুধু থ্রি ফোর আর ওয়ান টু আয়টাকে ঢেকে দিলাম তাহলে থ্রি আর ফোর এগুলো ডায়াগোনাল বা কোনাকুনি গুণ করতে হবে ঠিক আছে তাহলে কোনাকুনি গুণ করবো তিন চারে বারো মাঝখানে একটা বিয়োগ চিহ্ন দিতে হবে তিন চারে বারো বিয়োগ দুই অক্ষে দুই এটা হয়ে গেল আয়ের জন্য এবার সিম্বল মনে রাখো প্লাস প্রথমে হচ্ছে প্লাস সিম্বল তারপর মাইনাস মাইনাস এরপরে জের জন্য করতে হবে একই রকম ভাবে যে ভেক্টর যে ইউনিট ভেক্টর ইন্টু একই রকম ভাবে জের কলাম এবং জের রো গুলো ঢাকবো জের সোজা লাইন ঢাকবো ওপরের থেকে ঢাকলাম নিচের থেকে ঢাকলাম তাহলে কি কি দেখতে পাচ্ছি চার দেখতে পাচ্ছি আর তিন দেখতে পাচ্ছি তাহলে চার চারা ষোলো আর তিন অক্ষের তিন কোন গুণ করতে হয় আবার তাহলে এই চার আর চারকে গুণ করব তিন আর এক কে গুণ করব। তাহলে চার চারা ষোলো তিন অক্ষে তিন ষোলো মাইনাস তিন ঠিক আছে এরপর কি সিম্বল প্লাস মাইনাস প্লাস প্লাস কে ক্যাপ ইন্টু একই রকমভাবে কে ক্যাপের জন্য কে সোজা দুটো লাইন আমরা ক্লোজ করে দেব দিলাম সোজা লাইন ক্লোজ করে তাহলে কি কি দেখতে পাচ্ছি চার দুগুণে আট কোনা কোনি গুণ করতে হবে আবার চার দুগুণে আট তিন ত্রিক্ষে নয় তাহলে এই কোনা কোনি গুণ করতে হবে এবং মাঝে বিয়োগ চিহ্ন দিতে হবে চার দুগুণে আট বিয়োগ তিন ত্রিক্ষে নয় বোঝা গেল সমান সমান তাহলে বারো থেকে দুই গালে কত থাকে এরপরে জাস্ট ক্যালকুলেশন দশ আই ক্যাপ মাইনাস থেকে তিন গালে থার্টিন যে ক্যাপ প্লাস আটের থেকে নয় গেলে আচ্ছা এখানে প্লাস মাইনাস মাইনাস ওয়ান কে ক্যাপ বা আমরা লিখতে পারি শুধু কে ক্যাপ তাহলে কত পেলাম টেন মাইনাস থার্টিন জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এইভাবে ক্রস প্রোডাক্ট নির্ণয় করতে হয় বোঝা গেল আশা করি তোমরা সবাই বুঝতে পারলে আমি আবারও এক্সপ্লেন করছি যেহেতু এটা ইম্পর্টেন্ট তো যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট নির্ণয় করতে বলবে সেই দুটো ভেক্টর প্রথমে লিখে নেব তারপরে এই এ ক্রস বি লিখে এই ডিটারমিনেন্ট মানে দুটো সোজা দাগ দেব তারপর ইউনিট ভেক্টর তিনটে একটু ফাঁকা ফাঁকা করে লিখব আই জে কে এবার আয়ের সোজা সোজি আয়ের যে গুলো সেগুলো লিখব ফোর আর এখানে থ্রি ফোর থ্রি এর জন্য থ্রি টু থ্রি টু কে এর জন্য ওয়ান ফোর ওয়ান ফোর নেক্সট যেটা বললাম প্লাস প্লাস মাইনাস এই চিহ্নটা মনে রাখতে হবে প্রথমে প্লাস আই ক্যাপ ইন্টু আই ক্যাপের সোজা লাইন দুটো ক্লোজ করে দেব তিন চারে বারো তারপর গুণ করতে হবে দুই অক্ষে দুই তারপর মাইনাস যে ক্যাপ ইন্টু যে ক্যাপের লাইনগুলো ক্লোজ করে দেব চার চারা ষোলো মাইনাস তিন কে ক্যাপের লাইন ক্লোজ করে দেব চার দুগুণে আট বিয়োগ নয় এভাবে ক্যালকুলেশন করে যেটা হবে তাই হলো এ ক্রস বি এর মান এটা হলো এ ক্রস বি এভাবেই ডিটারমিনেন্টের সাহায্যে এ ক্রস বি এর মান নির্ণয় করা যায় এবার তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই তোমরা সেটা খাতা কলমে করে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে আমি দেখব যে তোমরা পারলে কিনা মনে করো একটা ভেক্টর দেওয়া আছে আচ্ছা এখানে আমি লিখি হোমওয়ার্ক এটা কিন্তু সবাই করবে এবং কত পেলে আমাকে জানাবে মানে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে পরে আমি উত্তরটা বলে দেব পরের কোনো ভিডিওতে মনে করো দেওয়া আছে এ ভেক্টর সমান সমান আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবং বি ভেক্টর সমান সমান টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ তাহলে তোমরা এই ভিডিওটা দেখে দেখে মানে এই যে এই অংশটা এক নম্বর সমাধান যেভাবে করা হলো সেটা দেখে দেখে পারছো কি না এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে যে কত পেলে এই এ ক্রস বি এর মান ঠিক আছে প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবার আমরা দেখে নেব দুই প্রবলেমটা কি দুটো ভেক্টর সমান্তরাল কি করে দেখাবো অর্থাৎ মনে করো যদি দুটো ভেক্টর দেওয়া থাকে তারা যে পরস্পর সমান্তরাল সেটা কি করে দেখাবো এখানে একটা প্রশ্ন আছে শো দ্যাট দ্যাক্টর থ্রি আই প্লাস থ্রি জে প্লাস নাইন কে অ্যান্ড আই প্লাস জে প্লাস থ্রি কে আর প্যারালাল অর্থাৎ এই যে দুটো ভেক্টর দেওয়া আছে দেখাও যে এরা সমান্তরাল কি করে দেখাবো দেখে নাও এই দুই নম্বর প্রবলেমটা সমাধান করার জন্য আমাদেরকে ধরতে হবে যে ভেক্টর দুটো দেওয়া আছে তাদের নাম ধরি এ ভেক্টর সমান সমান থ্রি আই ক্যাপ প্লাস নাইন কে ক্যাপ এবং বি ভেক্টর যে আরেকটা ভেক্টর দেওয়া আছে সেই বি ভেক্টরটাকে ধরে নিই আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ ঠিক আছে দুটো ভেক্টর ধরে নেওয়া হলো এবার একটা জিনিস মনে রাখতে হবে আমি সেটা রেড কালার দিয়ে লিখে নিই কোনো দুটো ভেক্টরের বা যে কোনো দুটো ভেক্টরের যদি ক্রস প্রোডাক্টটা জিরো হয় তাহলে তারা প্যারালাল বা সমান্তরাল এটা মনে রাখবে ক্রস প্রোডাক্ট ইজ ইকলস টু জিরো মিন্স দে আর প্যারালাল দে আর প্যারালাল বা সমান্তরাল তারা কি হবে ভেক্টর দুটো সমান্তরাল হবে যদি দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট জিরো হয় তাহলে তারা পরস্পর সমান্তরাল হবে এটা মনে রাখতে হবে এবার তাহলে কি করে ক্রস প্রোডাক্ট নির্ণয় করতে হয় তোমরা জানো আমি আগের ভিডিওতেই দেখিয়ে দিলাম তাহলে আমরা এ ক্রস বিটা নির্ণয় করি দেখি কী পাই এ ক্রস বি সমান সমান আবার ওই ডিটারমিনেন্ট চিহ্ন দিতে হবে তারপর আমাদের আই জে কে লিখতে হবে তারপর আয়ের জন্য কী কী আছে থ্রি ওয়ান জের জন্য থ্রি ওয়ান কের জন্য নাইন থ্রি এরকম আছে তাহলে থ্রি থ্রি নাইন আর ওয়ান ওয়ান থ্রি নেক্সট কি নেক্সট আই ক্যাপ ইন টু আই ক্যাপের ঘর ঢাকা যাবে তিন তারিখে নয় বিয়োগ নয় আচ্ছা নয় বিয়োগ নয় আচ্ছা প্লাস তারপর মাইনাস যে ক্যাপ ইন্টু যে ক্যাপের ঘর ঢাকা যাবে তিন তারিখে নয় বিয়োগ নয় প্লাস কে ক্যাপ ইন্টু একই রকমভাবে কে ক্যাপের ঘর ঢাকা গেল তিনক্ষে তিন বিয়োগ তিন তিন বিয়োগ তিন তাহলে দেখো সব ক্ষেত্রে শূন্য পাচ্ছি আই ক্যাপ ইন্টু শূন্য নয় বিয়োগ নয় মানে কি শূন্য এখানেও শূন্য এখানেও শূন্য তাহলে টোটাল শূন্য সুতরাং আমরা ক্রস প্রোডাক্টটা কি পেলাম এ ক্রস বি শূন্য পেলাম এবার কি বললাম এখানে যে ক্রস প্রোডাক্ট শূন্য হওয়া মানেই ভেক্টর দুটো সমান্তরাল এটা মনে রাখতে হবে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমরা সমান্তরাল পেলাম সরি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমরা এখানে জিরো পেলাম দুটো ভেক্টর হচ্ছে এ এবং বি তাহলে আমরা বলতে পারি যে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর সমান্তরাল বা প্যারালাল আমি আবারও বলছি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারি ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল বা প্যারালাল ঠিক আছে এবার আমরা দেখে নেব আজকের ভিডিওর তিন নম্বর প্রবলেমটা তিন নম্বর প্রবলেমটা কি বলেছে দুটো ভেক্টর যে দুটো ভেক্টরকে আমরা যোগ করলে তিন নম্বর একটা ভেক্টর আর পাই এবং সেই দুটো ভেক্টরকে মান হিসেবে যদি যোগ করি তাহলে তিন নম্বর ভেক্টরের মান পাই দেখাতে হবে যে এই তিনটে ভেক্টরের মধ্যে দুটো ভেক্টর প্রথম দুটি ভেক্টর পি এবং কিউ তারা পরস্পর সমান্তরাল তাহলে দেখে নাও তাহলে প্রথমেই আমরা কি লিখবো গিভেন বা প্রদত্ত বা দেওয়া আছে যে কোনো একটা কিছু লিখতে পারি কি দেওয়া আছে গিভেন পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান সমান আর ভেক্টর এটা দেওয়া আছে সুতরাং আমরা যদি এটাকে দুই বার করে গুণ করে দিই অর্থাৎ পি প্লাস কিউ আচ্ছা এখানে দেখো বুঝতে পারবে পি প্লাস কিউ আমি আবার লিখলাম পি প্লাস কিউ চিহ্ন দিয়ে দিলাম ঠিক আছে পি প্লাস কিউ ডট পি প্লাস কিউ তাহলে এখানে কি লিখতে পারি আর ভেক্টর ডট আর ভেক্টর কেননা পি প্লাস কিউ সমান আর ডট পি প্লাস কিউ আর একটা আর এভাবে আমরা লিখতে পারি তাহলে এবার এই পি প্লাস কিউ আর পি প্লাস কিউ এটাকে কি লিখতে পারি আচ্ছা এখানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মানে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কিউ ভেক্টর তার স্কোয়ার এক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনো ভেক্টরে যখন স্কয়ার করব সেই ভেক্টরের স্কয়ার মানে তার পরম মানের স্কয়ার হিসেবে আমরা লিখতে পারি ঠিক আছে এখানে এখানে ডট হবে সমান সমান আমরা লিখতে পারি আর স্কোয়ার বোঝা গেল এর পরের লাইনে আমরা কি করবো আমরা পি স্কোয়ার প্লাস টুপি কিউ এই টু পি আমরা জোর করে লিখবো টু পি কিউ কিন্তু নেই এখানে যেটা আছে সেটা আছে টু পি ভেক্টর ডট কিউ ভেক্টর এটা আর এটা কিন্তু এক জিনিস নয় ঠিক আছে তো এই টু পি আমরা জোর করে লিখলাম তাহলে একটা বিয়োগ করে দিই মাইনাস টু পি কিউ প্লাস টু এবার এটা লিখব পি ভেক্টর ডট কিউ ভেক্টর প্লাস কিউ স্কোয়ার সমান সমান আর স্কোয়ার এখান থেকে আমরা দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা কি লিখতে পারি এ প্লাস কিউ ভেক্টর থাকবে না কিন্তু শুধু পি প্লাস কিউ হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস মাইনাস কি থাকলো এই টু পি কিউ থাকছে টু পি কিউ প্লাস টু পি ভেক্টর কিউ ভেক্টর সমান সমান এদিকে থাকছে আর স্কোয়ার আচ্ছা এর পরের লাইনে আমরা কি লিখব আমরা কি জানি পি প্লাস কিউ সমান আর অর্থাৎ এদের পরম মানগুলো আর এর সমান তাহলে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মানে আর স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস টু পি ভেক্টর ডট কিউ ভেক্টর সমান সমান আর স্কয়ার ঠিক আছে এবার এই আর স্কয়ার আর স্কয়ার দুদিক থেকে কেটে গেল বা আমরা পরের লাইনে লিখতে পারি টু পি ভেক্টর ডট কিউ ভেক্টর সমান সমান টু পি কিউ টু পি কিউটাকে ডান দিকে নিয়ে গেলাম মাইনাস ছিল এপাশে প্লাস হয়ে গেল এবার দুই দিক থেকে টু টু কেটে দিই দেখো পি ডট কিউ মানে আমরা কি জানি পি ডট কিউ মানে আমরা জানি পি কিউ কস থিটা সমান সমান আমরা পেলাম পি কিউ এই পি আর কিউ মান কিন্তু এগুলো এখন তাহলে এগুলো এখন কাটা যাবে তাহলে এই পাশে থাকলো ওয়ান বা আমরা কি পেলাম কস থিটা সমান সমান ওয়ান ওয়ান কত কস কত ডিগ্রির ভ্যালু কস শূন্য ডিগ্রির ভ্যালু কস শূন্য ডিগ্রি তাহলে ওয়ানের বদলে লিখলাম কস শূন্য ডিগ্রি থিটা সমান সমান ওয়ান মানে কূন্য ডিগ্রি তাহলে থিটা যদি কস শূন্য ডিগ্রি হয় তাহলে থিটা সমান সমান কত হবে শূন্য ডিগ্রি অর্থাৎ আমরা কি পেলাম এই পি এবং কিউ এই ভেক্টার দুটির মধ্যবর্তী কোন কত শূন্য ডিগ্রি তাহলে কোনো দুটো ভেক্টারের মধ্যবর্তী কোন শূন্য ডিগ্রি হওয়া মানে কি তারা হচ্ছে সমান এটা মনে করো পি ভেক্টর এটা মনে করো কিউ ভেক্টর তাদের মধ্যবর্তী কোন রয়েছে নেই শূন্য তাহলে তারা পরস্পর সমান্তরাল এটাই তো দেখাতে বলেছে এটাই ছিল আমাদের তিন নম্বর প্রবলেম তাহলে যখনই দুটো ভেক্টর সমান্তরাল দেখাতে বলবে তাদের মধ্যবর্তী কোনটা শূন্য ডিগ্রি হতে হবে আয়দার না হলে তোমরা সেই ক্রস প্রোডাক্ট দিয়ে প্রমাণ করতে পারো যে যদি ক্রস প্রোডাক্টটা শূন্য হয়ে যায় ডিটার্মিন্ট সিম্বলের সাহায্যে তাহলেও বলতে পারো যে তারা পরস্পর সমান্তরাল কিন্তু যেহেতু এখানে আইজে কে কোনো কম্পোনেন্ট দেওয়া ছিল না শুধু পি কিউ বলা ছিল এবং পিকিউ এর ভ্যালু আর এর সমান তাই জন্য আমাদের এই স্টেপগুলো গুলো ফলো করতে হবে এ ধরনের কিন্তু অনেক রকমের অঙ্ক রয়েছে ভেক্টরে যেগুলো আমরা একটা একটা করে চেষ্টা করব আপলোড করার সুতরাং তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করো যাতে তারাও এই লকডাউনের মধ্যে বাড়িতে বসে অ্যাটলিস্ট প্র্যাকটিসটা করতে পারে যাতে ভবিষ্যতে এই সমস্ত বিষয়গুলো তাদের না আটকায় এই সহজ সহজ বিষয়গুলো যাতে তারা সহজেই করতে পারে ঠিক আছে ধন্যবাদ তোমাদের সকলকে